গার্ড ছিল, নাইট গার্ড ইনসাফ খালেক, এরা ছিল নাইট গার্ড। ওই আপনি মদ টদ মাদক ব্যবসা করতেন? না, মাদক ব্যবসা আমি জীবনে করি না, কি কিসের ব্যবসা? ফেন্সিডিলের ব্যবসা না করতেন? করি না, আমি ঘাটে ব্যবসা করতাম, ফিশিং এর ব্যবসা করতাম, বললাম তো আপনাকে। তো এদের এই তিনজনকে আপনি মারছেন একদিন? না, খুন খারাপি করছি কিনা আপনার কেস ক্যামেরাতে দেখেন আমি খুন বা চাঁদাবাজি করছি কিনা। আপনার প্রথম নাম ছিল রাঙাচোর, রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন, কুলি থেকে আপনি এটা আমি আমি জীবনে মানুষের হাত কাটছেন, লুটপাট করছেন, তারপরে নারীদের সম্ভ্রম হানি করেছেন, আপনি একজন ঘৃণ্য তাহলে মানুষের অযোগ্য। আপনি আপনি একটু তদন্ত করে দেখেন আমার ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমি তো পুলিশ করছে, আপনি দেখেন না, আপনি নিজে তদন্ত করে দেখেন আমি সৎ না অসৎ। আমার লোক ছিল তারা, আপনার গ্রুপের সন্ত্রাসী লোক আছে? আমার গ্রুপের সন্ত্রাসী লোক নাই। তাহলে তারা মারামারি করে কেন? ভালো লোক মারামারি করে নাকি? মদ খেলে সবাই মারামারি হয়ে থাকে। আপনি অনেকদিন আত্মগোপনে ছিলেন? না, আত্মগোপন ছিলাম না। কেন? আমি ট্রিটমেন্টে ছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ট্রিটমেন্টে ছিলেন? জি। তারপর ফিরে আসার পর? ফিরে আসার পর আমি সারেন্ডার করলাম। জয়নাল মার্ডার কেসে তো আপনি একদিনও অ্যাটেন্ড করেননি, তারপর শেষে আপনাকে অ্যাটেন্ড করার প্রয়োজন দেখা দিচ্ছিল, তখন আপনি সারেন্ডার করছেন? জয়নাল মার্ডার কেসে পুলিশ সমারোহ হয়ে সমারোহ কেস করছে, তারপর আমরা আসামি হয়েছিলাম। তারপর তারপর আপনি কোর্টে প্রথমে অ্যাটেন্ড করেননি? আমি আমি তো প্রথম পলানো ছিলাম। পালানো ছিলেন? জি। একটু আগে বলে ইন্ডিয়া ছিলেন, পালানো নাই আপনি কখন? এই যে পালানো থাকলেন আপনি, পালানোর পর আবার সারেন্ডার করলেন কেন? করলাম, আইনি আইনকে খুব শ্রদ্ধা করি। তাহলে প্রথমে পালালেন কেন? ছোটবেলা থেকে, এক বছর বয়স থেকে খুলনা। এক বছর বয়স থেকে খুলনা? আপনি বললেন কিছুদিন পরে আসছি খুলনায়, এই কথা তো আমি বলিনি আপনাকে। কি বললেন তাহলে আপনি? বললাম ছোটবেলা থেকেই খুলনা বলছি। আপনি যদি এক বছর বয়সে আসেন আর বয়স যদি 48 হয় তাহলে তো আপনি 48 বছর খুলনা নেই, মিথ্যা কথা বললেন একটা। আমি এক বছর বয়সে খুলনা, মুসলমান খাঁটি মুসলমান এরকম মিথ্যা কথা বলেন? ছোটবেলায় খুলনাতে আসছি ভাই, খুব ছোট। আপনি বললেন না যে আপনার বয়স 48, তাহলে আপনি 48 বছরেই খুলনায় আছেন বললেন? খুলনাতেই তো আছি ছোটবেলা থেকে। খুলনায় হন নাই? না, হরসি দেশে দেশে হয়েছেন ছোটবেলা। আপনি 48 বছর খুলনায় নাই, এটা মিথ্যা কথা বললেন? না, এটা মিথ্যা বলিনি। তাহলে কি বললেন? এটা এটা তো ভুল ত্রুটি হতে পারে।